জঘন্য অবর্ণনীয়। নারী দিবসের দিনটুতে নৃশংস হত্যা এগারী বৃদ্ধা। তামার হাতত আইতাকক শিরচ্ছেদ নাতিয়েকর। ঘটনা শুনিলে বাকরুদ্ধ হয়ে পড়ব আপুনি। দৃশ্যটো ইমানেই ভয়ঙ্কর যে অসম্পাদিত রূপত আপনার দেখাব নোৱাৰিম আমি। ঘটনা গোলকগঞ্জর। মঙ্গলবারে অর্থাৎ নারী দিবসের দিনটুতেই আগমনী থানার অন্তর্গত পাওয়ারচোরা গাঁত সংঘটিত হল এই জঘন্য ঘটনা। নিজ নাতিয়েকর নৃশংস আক্রমণতেই প্রাণ বিসর্জন দিবলগিয়া হল রাণীময়ী রায় নামের আশীরুদ্ধর বৃদ্ধাগিয়ে। কেমেরার সম্মুখত কান্দি থাকা এই যুবকজনে হয়েছে সমগ্র ঘটনার খলনায়ক। নাম বিমল রায়। এই যুবকজনেই নিজ গৃহতে সংঘটিত করলে এই লোমহর্ষক হত্যাকাণ্ড। এখন দাঁড়ে আইতাকক খপিয়াই শিরচ্ছেদ করে চুবুরিয়া এঘরের সম্মুখতে হত্যাকারী নাতিয়েকে পেলাই থাকিল ছিন্ন মুন্ড। এতিয়াও পোহরলে অহা নাই এই নৃশংস হত্যাকাণ্ডর প্রকৃত কারণ। সন্দেহ করা হয়েছে সুরার রাগিতেই হিতাহিত জ্ঞান হেরুয়াই এই নারকীয় কাণ্ড সংঘটিত করলে যুবকজনে। ইপিনে হত্যাকারী যুবকজনের সন্দর্ভত চাঞ্চল্যকর মন্তব্য করলে পরিয়ালরে এগারী মহিলায়। বিগত কিছুদিন ধরে হেনু যুবকজনে কৈ আছিল আইতাকক হত্যা করে রক্তপান করার কথা। দুই দিন আগত গেল মোর রক্ত খাবার মন গেছে, বুড়িটাকে মারিম নাকি রক্ত খাবার মন গেছে। ইতিমধ্যে হত্যাকারী যুবকজনক আটক করেছে আগমনী আরক্ষীয়ে। তামার হাতর পর হরকৃষ্ণ ব্যাপারীর রিপোর্ট ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।